হাই ফ্রেন্ডস, বর্ণালিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো এটা হচ্ছে, দেখো আমার ভাইয়ের উপনয়ন হয়েছে যেদিন, সেই দিন খুব ভোরবেলা ওরা সবাই বেরিয়ে পড়েছিল জল সইতে, 5টার দিকে বেরিয়ে পড়েছে, অন্ধকার দেখে বুঝতেই পারছো। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আস্তে আস্তে সকাল হয়ে গেছিলো, আর আমার আর যাওয়া হয়নি। আমার শাড়িটাও পরা রেডি হয়ে গেছে, বেরোবো সেই টাইমে মামামের ঘুম ভেঙে গেছে। তো ব্যাস উঠেই কান্না শুরু করেছে, কিছুতেই তোকে ঘুম পাড়াতে পারলাম না। যেই একটু করে ঘুমায় এ ও ডাকতে আসে আমাকে যে তোর এখনও হয়নি, আর সেই আওয়াজে ওর আবার ঘুম ভেঙে যায় করে করে। আমার তো আর যাওয়াই হলো না, ওদেরও দেরি হয়ে যাচ্ছিল। তো বললাম তোমরা চলে যাও, আর বোনকে বলেছিলাম তুই ভিডিওগুলো করে আনিস, আমার লাগবে তার জন্য। তো ও যদি ভিডিওগুলো না করতো আমার আর করাই হতো না, তো ওই সমস্ত ক্রেডিটটা ওরই বলা যায়। ও ওখানে জলসভা থেকে শুরু করে বাড়ি এসে দধিমঙ্গল হয়েছে, গায়ে হলুদ হয়েছে, আমি থাকতেই পারিনি, ওই সব ভিডিওগুলো আমাকে করে দিয়েছে, সেই জন্য একটা হেল্পও হয়েছে। তো ওখানে দেখো পৌঁছে গেছে, ওখানে পৌঁছাতে পৌঁছাতে সকালও হয়ে গেছে, মানে 5টা সাড়ে 5টার দিকে ওরা বেরিয়েছিল। অনেকটা যেতে হয় হেঁটে আমাদের পাড়ার মধ্যে প্রতিষ্ঠা পুকুরটা, তো ওখানে পৌঁছেছে আর সকাল হয়ে গেছে। তো এখানে যা কাজকর্ম করার এগুলো এবার করবে, করে আবার বাড়ি ফিরবে, আবার বাড়ি গিয়ে দধিমঙ্গলে কী কী হয়েছে এগুলো সব আস্তে আস্তে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমি এটাদের মধ্যে শুধু জলসাওয়ারটা আর সকালে দধিমঙ্গলটা দিলাম, কারণ পুরো দিনের ভিডিওটা একসাথে দিলে সবার লং এত ভিডিও, মানে এত বড় ভিডিও দেখার কোনো ইচ্ছাই থাকে না, সেই জন্য ভেঙে ভেঙে অল্প অল্প করে পাট পাট করে দেবো। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর এই যে আমার মেজমা ডাবর কাকে নিয়ে আসছে, তো এই ডাবরে করে জল নিয়ে যাওয়া হবে, মানে কলাতলায় গিয়ে ভাইকে এই জলে স্নান করা হবে। জল সয়ে যে জলটা নিয়ে যাওয়া হয় এই জলে স্নান করানো হয়। তো বিয়েতে যেমন যেমন হয় কলাতলায় স্নান, গায়ে হলুদ, এই সমস্ত রিচুয়ালস একই, শুধু বিয়েতে বউটা থাকে, উপনয়নে বউটা থাকে না, এটাই পার্থক্য। আর ওরা গায়ে হলুদের জন্য যে বাটা হলুদটা ছিল সেটা আনতে ভুলে গেছে, তো সেই জন্য ওই বরণডালার মধ্যে থেকে একটা হলুদ নিয়ে পিষে আবার একটু খসে নিয়ে নিল। তো ওটা দিয়ে কী করে আমি ঠিক জানি না, তা যাই হোক এখানে ওদের ওইভাবে কাজটা মেটালো। বোনরা হয়তো মনে হয় পর এসেছিল বাড়িতে, কিন্তু ওদের আসার আগে মনে হয় ওদের কাজ মিটে গেছে। তো যাই হোক, এবার জলের বরণ, জলের নিমন্ত্রণ সব কিছু করে এই জলে স্নান করবে, কিছু করার নেই, নোংরা হলো। তাও আমার বিয়ের সময় জল ছিলই না, ভাইয়ের এখন তো দেখছি তাও জল আছে খানিকটা, আমার যখন বিয়ে হয়েছিল জল সইতে গেছিলো জল ছিলই না একদম।
আর দেখো এখন জল শুয়ে সবাই বাড়ি চলে এসেছে, আর যেখানটায় মানে যোগ্যটা হবে বিদিটা বানানো যেখানটায় গিয়ে রেখেছে এরকম চেয়ার দিয়ে আর দুটি দিয়ে, কারণ দুটো বিড়াল আছে বাড়িতে, যখন তৈরি করছে তখন থেকেই লাফালাফি করছে, তো আবির দিয়ে সাজানো তো জিনিসটা ঘুঁটে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য যাতে ওরা নষ্ট করতে না পারে তার জন্য ওটা ঘিরে রেখেছে। এছাড়া শিয়াল কুকুরও আছে যাতে ওরা এসে ঘুঁটে জিনিসটা নষ্ট করতে না পারে, তার জন্য ওখানটা ঘিরে রেখেছে। ওইভাবে এদিকে চলে এসেছে দধি মঙ্গল করতে, ভাই যেহেতু ধুতি পরতে পারে না সেই জন্যে ওর বড়ো মাসি মানে আমার বড়ো পিসি ওর বড়ো মাসি ওকে ধুতিটা পরিয়ে দিচ্ছে, আর এদিকে মেজমা ওইদিকে দধি মঙ্গলের খই দই সে মাখা করতে সেগুলো মাখছে। আর এই জায়গাটা খুব আনন্দ হয়েছে আমাদের, মানে অনেক লোক তো বাড়িতে, এই দধি মঙ্গলের সময় খুব মজা হয়, মানে আমার বেলাতেও হয়েছিলো দাদার বেলাতেও হয়েছিলো, যে সবাই মেখে সবাই এক এক করে গাল করে খাওয়ায়, আর ভাই যেহেতু মানে বৌদিতে দেওয়ার হয় বৌদিরাও খুব ইয়ার্কি ঠাট্টা করেছে, মানে এই জায়গাটা আমি থাকতে পারিনি, এত মন খারাপ লাগছিলো পরে সকালে ভিডিওটা দেখতে দেখতে, কিছু করার নেই হয়ে গেছে, আমি ভিডিওটা দেখেই শেষে আমার সব মেটাতে হয়েছে ইয়ার করা যাবে। আর এটা হচ্ছে আমার মেজ পিসি বাসাই মানে ভাইয়ের বাবা, তো লাস্টে বাবা আর মাকে দিয়ে শেষ হয়েছে দধি মঙ্গল করা সবার খাওয়ানো হয়ে যাওয়ার পর। আর এটা হচ্ছে আমার মেজ পিসি মানে ভাইয়ের মা, এই মা খাওয়ালো মানে দধি মঙ্গল শেষ হলো, এবার হবে গায়ে হলুদ।
তো এইভাবে খুব মজা করে সকালে গায়ে হলুদ হলো, দধিমঙ্গল হলো। তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আর এর পরের অংশটা আসছে নেক্সট ভিডিওতে। তো তার জন্য আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে, আর এখন আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তার এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে যে আমি যে ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যায় তার জন্য। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।